তো বন্ধুরা, ইউটিউবে দুটো আপডেট চলে এসেছে, একটা খারাপ আপডেট আর একটা ভালো আপডেট। তোমার একদিক ভালো হবে, একদিক খারাপ হয়ে যাবে। তোমাদের কথায় আছে না যে সুখের পাশে দুঃখ থাকে? তোমার জীবনে যদি এখন সুখ এসে থাকে, তুমি তুমি দুঃখ দেখার জন্য তৈরি হয়ে যাও। আর তুমি যদি বর্তমানে দুঃখের মধ্যে থাকো, তাহলে তুমি সুখ দেখার জন্য তৈরি হয়ে যাও। কারণ কারণ দুঃখের পাশেই কিন্তু সুখ থাকে। এই সুখ দুঃখ মানিয়ে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। তাই আমাদেরকে সবসময় কিন্তু মোটিভেট হয়ে থাকতে হবে। ডিমোটিভেট হলে হবে না যে না এই আপডেট এনেছে আমার এবার থেকে আর চ্যানেলে ভিউস আসবে না, ঠিক আছে, আজকে দেখছো খারাপ আপডেট এনেছে, দুদিন বাদে দেখবে আবার একটা ভালো আপডেট নিয়ে চলে এসেছে। তাই বন্ধুরা চলো আর বেশি দেরি না করে সেই আপডেট দুটো কী কী সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা আমাকে সবার প্রথম বলো যে কোন আপডেটটা প্রথম বলবো, খারাপ আপডেটটা প্রথম বলবো না ভালো আপডেটটা প্রথম বলবো। প্রথমে খারাপ আপডেটটাই বলি, কারণ খারাপ আপডেটটা শুনে প্রথম মনটা খারাপ করে নাও, তারপরে ভালো আপডেটটা শুনে তোমরা মনটা খুশি করে নেবে। তো খারাপ আপডেটটা কি, এবার থেকে যাদের শর্ট চ্যানেল আছে, ঠিক আছে, বা যারা শর্ট লং দুই রকমই ভিডিও আপলোড করো, এবার থেকে কিন্তু 30 সেকেন্ডের বেশি শর্ট ভিডিও ছাড়লে কিন্তু এবার থেকে স্কিপ করা হবে লং ভিডিওর মতো। এতে করে কি হবে, যারা ভিউয়ার্স যারা শর্ট ভিডিও দেখতে আসছে তাদের কিন্তু ভালো, যে পার্টটা বোরিং লাগবে সে পার্টটা কিন্তু তারা স্কিপ করে দেখবে। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা শর্ট ভিডিও তৈরি করে তাদের কিন্তু এই দিকটা খারাপ আপডেট বলতে পারো। কারণ তোমরা জানো যে এতদিন শর্ট ভিডিও স্কিপ করা যেত না, কিন্তু এবার থেকে 30 সেকেন্ডের ওপর যেসব শর্ট ভিডিওগুলো আছে, মানে 60 সেকেন্ডের মধ্যে, মানে 1 মিনিটের নিচে 30 সেকেন্ডের ওপরে যে শর্ট ভিডিওগুলো আছে, সেই শর্ট ভিডিওগুলো এবার থেকে কিন্তু অডিয়েন্সরা স্কিপ করতে পারবে। তো এই আপডেটটা ইউটিউব কিন্তু এখনও রোল আউট করেনি, আস্তে আস্তে দেখবে জানুয়ারি মাসের শেষের দিকে ফেব্রুয়ারি মাসের দেখবে প্রথম দিকে কিন্তু এই আপডেটটা সবারই চলে আসবে। এবার থেকে কী হবে, তোমরা দেখে থাকবে শর্ট ভিডিওতে অনেক সময় যারা শর্ট ভিডিও তৈরি করে তারা কিন্তু ভিডিওর মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট করে। এবার থেকে তুমি যে জায়গাটা সাসপেন্স ক্রিয়েট করে রেখে দেবে, ধরো তুমি একটা শর্ট ভিডিও বানাচ্ছ, তার মধ্যে তুমি বলছো যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, সেই পার্টগুলো কিন্তু এবার থেকে স্কিপ করে দেখবে। আর স্কিপ করে দেখলে ইউটিউব কী ভাবে যে নিশ্চয়ই এই শর্ট ভিডিওটা ভালো নয়, অডিয়েন্সটা স্কিপ করে করে দেখছে, তখন কিন্তু ইউটিউব সেই শর্ট ভিডিওটার ইমপ্রেশন কমিয়ে দেবে। এতে করে কী হবে, তোমার শর্ট ভিডিওগুলো যে পরিমাণে আগে ভিউস আসতো সেই পরিমাণে ভিউস কিন্তু আসবে না। এটা থেকে বাঁচার একটাই উপায়, তোমাকে কিন্তু আগের থেকেও আরও ভালো ভালো কিন্তু তোমাকে শর্ট ভিডিও বানাতে হবে, যেন শর্ট ভিডিওর মধ্যে কোনো যেন বোরিং পার্ট না থাকে, ঠিক আছে, ভয়েস কোয়ালিটি অডিও কোয়ালিটি যেন পরিষ্কার বোঝা যায়, এবং বেশি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও, এই পার্টগুলো বেশি বলবে না, তাহলেই কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে, বেশি ভিউজ আসবে। তো চলো এবার 2 নম্বর আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই আপডেটটা কিন্তু ভালো আপডেট, ঠিক আছে, এটা কিন্তু গুড আপডেট, মানে খুশির খবর বলতে পারো। তোমরা জানো যে লং ভিডিও আপলোড করলে বা শর্ট ভিডিও আপলোড করলে তোমার সাবস্ক্রাইবারদের কাছে, মানে তোমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যায় ভিডিওটা আপলোড করার পরেই। তাই বন্ধুরা, এবার থেকে কিন্তু তুমি যদি কমিউনিটি পোস্ট আপলোড করো, মানে কমিউনিটি পোস্ট দাও তোমার চ্যানেলে, তো এবার থেকে সেসবেরও কিন্তু ইনফরমেশন তোমার সাবস্ক্রাইবার কাছে কিন্তু পাঠাবে, ঠিক লং ভিডিওর মতো। লং ভিডিও আপলোড করলেই যেমন তোমাদের ইনফরমেশন পাঠিয়ে যায় তোমার সাবস্ক্রাইবার কাছে, ঠিক এবার থেকে তুমি যদি কমিউনিটি পোস্ট করো, এবার থেকে কমিউনিটি পোস্টের ইমপ্রেশন কিন্তু এবার থেকে তোমার সাবস্ক্রাইবার কাছে চলে যাবে। তাই বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি বেশি বেশি পরিমাণে কিন্তু তোমার কন্টেন্টের নিস অনুযায়ী তুমি বেশি বেশি পরিমাণে কমিউনিটি পোস্ট আপলোড করো। তোমরা জানো যে কমিউনিটি পোস্ট তুমি রেগুলার 2 করে কমিউনিটি পোস্ট আপলোড করো তোমার দেখবে নিসের উপর, তখন দেখবে আস্তে আস্তে তোমার কমিউনিটি পোস্টগুলো সব ভাইরাল চলে যাচ্ছে। আর প্রত্যেকটা কমিউনিটি অ্যাপ যদি পরপর ভাইরাল চলে যায় তখন কিন্তু তুমি কমিউনিটি পোস্ট থেকে ইনকাম করতে পারো স্পন্সরশিপের মাধ্যমে। তোমার ভিডিওতে ভিউজ কম আসে, ঠিক আছে, 10-20টা, কিন্তু কমিউনিটি পোস্ট যদি তোমার একের পর এক ভাইরাল হয়ে যায়, 2-3 লাখ করে যে তোমার যদি মানে ভোট পড়ে এবং লাইক যদি তোমার 20,000-25,000 করে লাইক পড়ে যায়, তখন কিন্তু তুমি ওই কমিউনিটি পোস্ট থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবে। তোমাদেরকে এই নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলটা। তোমরা যদি চাও যে কমিউনিটি পোস্ট থেকে তুমি টাকা ইনকাম করতে যাও স্পন্সরশিপের মাধ্যমে, তাহলে কিন্তু ওই ভিডিওটা তুমি দেখে আসতে পারো, আমি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে আসবো। তাই তোমাদেরকে আমি বলবো ভিডিও আপলোড পাশাপাশি রেগুলার কন্টিনিউ প্রতিদিন 2 করে কমিউনিটি পোস্ট তোমরা আপলোড করো। আর বন্ধুরা, তোমরা যে কমিউনিটি পোস্টগুলো আপলোড করবে সেগুলো যেন সোজা সোজা হয়, সবাই যেন ভোট দিতে পারে, ঠিক আছে। সেই সমস্ত পোল আপলোড করো যে তোমার ফেভারিট কালার কোনটা, সবার কিন্তু একটা ফেভারিট কালার থাকে, সেটাই কিন্তু ভোট দেবে। আবার তুমি কমেন্টে বলবে তোমার যদি এর মধ্যে ওই পোল 4টের মধ্যে তোমার যদি ফেভারিট কালার না থাকে কমেন্ট করো, তাহলে কমেন্টও করলে কিন্তু ইউটিউব কিন্তু সেই কমিউনিটি পোস্টটা আরও ইনপ্রেস পাঠিয়ে দেবে। ইউটিউব দেখবে এই কমিউনিটি পোস্টটা বেশি লাইক পড়ছে, ভোট পড়ছে, কমেন্ট করছে, তখনই কিন্তু বেশি বেশি করে ইনপ্রেশন পাঠাবে। আরও যেসব কমিউনিটি পোস্ট হয় সোজা সোজা তোমার ফেভারিট কান্ট্রি, ঠিক আছে, আবার ধরো ফেভারিট ফুড, সোজা সোজা তোমার নিস অনুযায়ী ভিডিওর নিস অনুযায়ী তুমি কমিউনিটি পোস্ট আপলোড করো। দেখো দেখো তোমরা বেশি নয়, মাস 2 তোমরা আপলোড করো। এই নয় যে তুমি আজকে একটা কমিউনিটি পোস্ট আপলোড করে দিলে, আজকে 2 আপলোড করলে দেখছো বেশি ভোট আসে না, কালকে আর আপলোড করলে না, এরকম করলে কিন্তু হবে না। তুমি যত কমিউনিটি পোস্ট রেগুলার কন্টিনিউ 2 করে আপলোড করবে, তখনই দেখবে আস্তে আস্তে তোমার দেখবে ইনপ্রেশন পাঠাচ্ছে ইউটিউব, দেখবে কমিউনিটি পোস্টগুলোর আস্তে আস্তে কিন্তু ভাইরাল হবে, একদিনই কিন্তু পরপর ভাইরাল হয়ে যাবে না। তাই বন্ধুরা, এই দুটোই কিন্তু আজকের আপডেট ছিল। তো তোমার কোন আপডেটটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে আমাকে বলবে, কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওর। তাই বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি একটু হলেও উপকার আসে তাহলে ভিডিওটা লাইক করবে, আর এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।